নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে খুব ভালো লাগবে সেটি হল চিড়ের পোলাও চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে আমি জলের মধ্যে ভালো করে ধু মানে ধুয়ে চিপে তুলে নিয়েছি জলে কিন্তু ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ কাজু কিশমিশটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে চিড়েটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিরেটা যেটা বললাম যে চিড়ের পোলা অনেক সময় কিন্তু মানে চিরেটা বেশি যদি জলে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে নরম ভেজা ভেজা হয়ে যায় মানে মাখা মাখা একটা ব্যাপার চলে আসে তো ভিজিয়ে চিপে মানে ধুয়ে চিপে তুলে নিতে হবে তাহলেই ঝরঝরে হবে এখন নুন আর মিষ্টি পরিমাণ মতো আমি দিয়ে দিলাম যেহেতু চিড়ের পোলা মিষ্টিটা একটু বেশি হবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য খুবই হেলদি টেস্টি একটি রেসিপি আর খুব চটজলদি হয়েও যায় আর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরাও থাকে আবার একটু স্বাদ বদলও হয় এটি বাচ্চাদের টিফিনেও আপনারা দিয়ে দিতে পারেন এখন সামান্য একটু জল ছিটা দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আমি এটা এবার ঢেকে দেব এই ঢেকে দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন ঢেকে না দিয়ে আপনারা যদি এই খোলা অবস্থায় এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেন তাহলে কিন্তু চিরে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো আমি এটা পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন খুলে দেওয়ার পর আমি এর মধ্যে এখন গরম মশলা সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর আবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিট ঢেকে রেখে আমি পরিবেশন করব চিড়ের পোলাও আর যেটা আমি বললাম আমি কিন্তু ঢেকে রেখেছিলাম ফ্রেমটা একদম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখে আমি এটা খুলে দেওয়ার পরে ঘি গরম মশলা দিয়েছি রেডি হয়ে গেল চিরের পোলাও খুবই টেস্টি একটি রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখতেই পাচ্ছেন চিড়ের পোলাওটা কতটা ঝুঝুরে হয়েছে